দশক উপজেলা নির্বাচনের বিষয় বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আজ থেকে প্রচার প্রচারণা যেহেতু বন্ধ হচ্ছে সেহেতু আপনি জানাবেন সেখানকার ভোটের পরিবেশ পরিস্থিতি কেমন এবং সেই সাথে আরও জানাবেন কতটি উপজেলায় ভোট হচ্ছে জি তানিয়া আজ প্রথম দাপের নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু শেষ হবে মধ্যরাত থেকে গাজীপুরে পাঁচটি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রথম দাপে পাঁচটি উপজেলায় চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে কিন্তু বিএনপির আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও একটি উপজেলায় একজন বিএনপি প্রার্থী রয়েছে ইজাদুর রহমান মিলন তিনি সদর উপজেলা পরিষদের আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি প্রত্যেকটি উপজেলা আমরা দেখেছি সবাই আওয়ামী লীগের অর্থাৎ সরকার দলীয় লোকের সমর্থন রয়েছে একাধিক রয়েছে যদিও রাজনৈতিক দলের আমাদের নির্বাচনী বা নির্বাচনী পরিবেশ করেছেন। এবং তিনি যতটুকু আশ্বস্ত করেছেন যে প্রার্থী যেই হোক অর্থাৎ কোনো ক্ষমতাসীন দলের কারো কোনো প্রভাবে আসলে নির্বাচন প্রভাবিত হবে না এবং সেক্ষেত্রে প্রশাসনের সকল কর্মকর্তা এবং অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট সকলেই যথেষ্ট সোচ্চার রয়েছে এবং খলা বাহিনীর সদস্যরা সুস্থ রয়েছে সেখানে আহ জেলা প্রশাসক এবং আহ গাজীপুরে পুলিশ সুপার উপস্থিত ছিলেন দুজনেই আসলে আশ্বস্ত করেছেন যে যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তার জন্য সকল প্রস্তুত রয়েছে ভোট কেন্দ্রে আসলে প্রতিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে পাশাপাশি র্যাব বিজেপি এবং পুলিশ সদস্য পাশাপাশি র্যাব এবং বিজেপি টহল দেবে এবং আমরা কিন্তু বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন যে ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত পরাজিত আসলে নিজ নিজ এর পক্ষে বলেছেন তারা বিজয় বিজয়ী হবে এবং তারাও বলেছে যে এখন পর্যন্ত আসলে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই এবং সেক্ষেত্রে নির্বাচন কর্মকর্তারাও আমাদের জানিয়েছেন যে তারা সব দিক দিয়ে সব প্রস্তুত রয়েছে তানিয়া গাজীপুর থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম